হ্যালো ফ্রেন্ডস, আমরা আজ ভারতীয় অর্থনীতি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়েছি। আগের পর্যন্ত আমরা দেখেছি 300 পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারতীয় অর্থনীতি থেকে। এবার আজ যেগুলো আলোচনা করব সেগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা অবশ্যই আশা করি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। এবং একটা রিকোয়েস্ট, তোমরা যেন ভিডিওগুলি অবশ্যই একটা করে লাইক করো, তাহলে আমার ভালো লাগবে। সো থ্যাংক ইউ। তাহলে স্টার্ট, প্রশ্ন হচ্ছে 300 নম্বর প্রশ্ন। প্রথম কোন ব্যাংক ভারতে ক্রেডিট কার্ড চালু করে? কানাডা ব্যাংক ভারতে প্রথম ক্রেডিট কার্ড চালু করে, কানাডা ব্যাংক। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন উৎস থেকে সবচেয়ে কম কর অর্জিত হয়? এখানে সম্পদ কর থেকে সব থেকে বেশি কর অর্জন করা হয়। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, যে ভারতীয় নাগরিকের বয়স 80 বছর তার ক্ষেত্রে আয়কর ছাড়ের পরিমাণ হবে 500,000। এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে 80 বছর তার আয়করের বয়স হবে, আয়করের ছাড় হবে ডি অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2013-14 সালের বাজেটের ফিসক্যাল ঘাটতি অনুপাত কত? এখানে 4.8%। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2011 সালের লোকগণনায় যে রাজ্য জনসংখ্যা বৃদ্ধি হার সব থেকে বেশি এবং কম সেই রাজ্য দুটি হলো বিহারের এবং কেরল। যে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি হার বেশি এবং কম, বিহারে বেশি এবং কেরলে জনসংখ্যা বৃদ্ধি হার ছিল কম। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নতুন নতুন অর্থনীতি চালু হওয়ার তরুণ, এখানে অ্যান্সার হচ্ছে ভি। নতুন অর্থনীতি চালু হওয়ার তরুণ গ্রামীণ গ্রামে গরিবের সংখ্যা প্রথমে বেড়ে চলেছিল, কিন্তু 1993-94 সালের পর থেকে কিছুটা কমেছে। অ্যান্সার হবে এখানে বি, নতুন অর্থনীতির প্রভাব বলা যেতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে, উন্নয়নশীল অর্থনীতি শব্দের অর্থ কী? জাতীয় আয়ে কৃষির অবদান কম। উন্নয়নশীল অর্থনীতি বলতে জাতীয় আয়ে কৃষির অবদান কম। নেক্সট প্রশ্ন হচ্ছে, জাতীয় উন্নয়ন পরিষদের ডেপুটি চেয়ারম্যান মনোনীত করেন রাষ্ট্রপতি? এখানে অ্যান্সার হবে বি, জাতীয় উন্নয়ন পরিষদের ডেপুটি চেয়ারম্যান মনোনীত করেন রাষ্ট্রপতি। এখানে এ পর্যন্ত মধ্যে কিছুটা আমি ভুল দেখতে পাচ্ছি, যেখানে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি অ্যান্সারটা। যাই হোক, তোমরা একটু চেক করবে প্রশ্নটা, আমি এখানে প্রশ্নটা পাস করছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ব্যক্তিদের সর্বাধিক ক্ষতি হয়? দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে পেনশনভোগীদের সর্বাধিক ক্ষতি স্বীকার করতে হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থ কমিশনের কাজ কী? অর্থ কমিশনের কাজ হচ্ছে রাজ্য কেন্দ্রের মধ্যে আর্থিক সম্পর্ক বজায় রাখা। অ্যান্সার হবে বি, অর্থ কমিশনের কাজ কী? রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আর্থিক সম্পর্ককে বজায় রাখা। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ সদস্য দেশটির কোনটি? এখানে তাজিকিস্তান। বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ সদস্য দেশটি হলো তাজিকিস্তান। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ 360 নম্বর ধারা প্রথম জারি হয় কখন? প্রথম জারি হয়, এখানে কোনোটাই সঠিক নয় অ্যান্সার। এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের সবুজ বিপ্লব প্রথম শুরু হয় কখন? গম উৎপাদনের সময় পাঞ্জাবের গম উৎপাদনকারী পাঞ্জাবে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানত নিম্নলিখিত ক্ষেত্রে উন্নয়নের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে? ভারী এবং মূল শিল্পের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিল্প লাইসেন্সিং নীতি নিম্নলিখিত শিল্পনীতিতে বিলোপ করা হয়? এখানে শিল্পনীতি 1991 সালে। অ্যান্সার হবে সি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৌশল গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত? প্রশান্ত চন্দ্র মহালান বিশ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৌশল গ্রহণের সঙ্গে প্রশান্ত চন্দ্র মহালান বিশের নাম জড়িত? অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি? অ্যান্সার হবে ডি। রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে সরকারি আয় এবং ব্যয় সংক্রান্ত নীতি? অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থ কমিশন হলো কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি 5 বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা? অ্যান্সার হবে সি। অর্থ কমিশন হলো একটি শাসনতান্ত্রিক সংস্থা যেটি কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ বণ্টন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে,
আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলরূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকারী? এখানে অ্যান্সার হবে নির্বাচন কমিশন জাতীয় দলগুলিকে জাতীয় দল হিসাবে স্বীকৃতি দেয়। এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রঘুরাম গোবিন্দ রাজন আরবিআই এর কততম গভর্নর? 23তম গভর্নর। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নতুন রপ্তানি নীতি কত সালে ঘোষিত হয়েছিল? 1991 সালে নতুন রপ্তানি নীতি ঘোষিত হয়েছিল। কন্যাশ্রী প্রকল্পের দরুন বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত? এখানে 25,000। অ্যান্সার হবে বি ডি। ভূমি সংস্কারের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে পঞ্চম। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2010-11 সালের ইকোনমিক সেন্সাসের ভিত্তিতে ভারতের দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার শতকরা হার হচ্ছে 21.7%। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2012-13 সালে ভারতবর্ষের আর্থিক উন্নয়নের হারটি হলো এখানে 6.3%। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, জাতীয় পরিকল্পনা কমিশনকে কী নামে ডাকা হয়? এখানে অবিধিবদ্ধ সংস্থা, উপদেষ্টা সংস্থা, স্বশাসিত সংস্থা, উপরে সবকটি। অ্যান্সার হবে ডি। জাতীয় পরিকল্পনা কমিশনকে অবিধিবদ্ধ সংস্থা, উপদেষ্টা সংস্থা ও স্বশাসিত সংস্থা উভয়ই বলা চলে। এখানে কোশ্চেন নম্বর 327, 2011-12 সালে ভারতবর্ষে কোন রাজ্যের উন্নয়নের হার সবথেকে বেশি ছিল? উন্নয়নের হার বেশি ছিল এখানে বিহার। অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়? জেনিভা। অ্যান্সার হবে এখানে ডি। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে জেনিভা। নেক্সট প্রশ্ন, জাতীয় পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নির্ধারণ করেন প্রধানমন্ত্রী? অ্যান্সার হবে এ। দীর্ঘমেয়াদী ঋণ আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে প্রদান করলে সুদের হারকে কী বলে? এর সুদের হারকে বলা হয় ব্যাংক রেট বলে। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2001 সাল থেকে 2011 সালের মধ্যে ভারতবর্ষের জনসংখ্যার হারটি হলো এখানে 17.64%। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, বিভিন্ন দেশের অর্থের বিনিময় হার নির্ধারণ করে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বিভিন্ন দেশের অর্থের বিনিময় হার নির্ধারণ করে। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রত্যাশিত জাতীয় অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির হারটি হলো এখানে 8%। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি দেশ, উন্নয়নশীল অর্থনীতি দেশ, জনাধিক্য দেশ এবং উপরের সবকটি? অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর স্থলভূমির কত শতাংশ ভারতবর্ষে দখল? এখানে 6.5%। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশ্বে উন্নয়ন বার্তায় প্রকাশিত হয়েছে পৃথিবীর 25 শতাংশ গরিব মানুষ ভারতে বসবাস করে? অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশ্ব ব্যাংকের মতানুসারে 2013-14 সালে ভারতের অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির হার হলো 4% থেকে 5%-এর মধ্যে? নেক্সট প্রশ্ন হচ্ছে, একই দ্রব্য ভিন্ন ভিন্ন দামে বিভিন্ন বাজারে বিক্রয় করাকে বলে দাম পৃথকীকরণ? অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মধ্যে কোন দেশ সোনা আমদানিতে প্রথম? এখানে ভারত সোনা আমদানিতে প্রথম। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি পরোক্ষ কর? এখানে কোনোটিই পরোক্ষ কর নয়, আয়কর, কর্পোরেট কর, পৌর কর। অ্যান্সার হবে এখানে টি। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2013-14 সালের বাজেটে মহিলা ব্যাংকের দরুন কত টাকা বরাদ্দ হয়েছে? এখানে 1,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল মহিলা ব্যাংকের জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজীব গান্ধী শিল্পী স্বাস্থ্য বীমা যোজনা কাদের জন্য চালু করা হয়? এখানে কারিগর, মিস্ত্রি ও তাদের পরিবারের জন্য। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, জাতীয় হর্টিকালচার মিশন কত সালে চালু হয়? 2005-06 সালে জাতীয় হর্টিকালচার মিশন চালু হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কোন দেশে প্রথমে পরিবার পরিকল্পনা গ্রহণ করা হয়? ভারতে প্রথম পরিবার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। বিদেশে পুঁজি বিনিয়োগ সবথেকে বেশি হয় পরিষেবা ক্ষেত্রে? অ্যান্সার হবে সি। ভারতবর্ষের শ্রমজীবী মানুষের কত শতাংশ মহিলা? প্রায় 20% মহিলা। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের কোন কোন রাজ্যে মানব উন্নয়ন সূচক চীনের থেকে বেশি? কেরল, পাঞ্জাব, মহারাষ্ট্র রাজ্যে উন্নয়ন সূচক সবথেকে বেশি?
ভারতবর্ষের কোন রাজ্যের দারিদ্রতা হার সব থেকে বেশি? উড়িষ্যা রাজ্যের দারিদ্রতা হার বেশি। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিল্পগত ঋণ বিনিয়োগ কর্পোরেশন বা আইসিসিআই গঠিত হয় 1955 সালে? অ্যান্সার হবে এখানে বি, আইসিসিআই গঠিত হয় 1955 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন বছর প্রথম কিস্তির 14টি ব্যাংক ছাড়াও আরও কিছু বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? 1980 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি ফিনান্স কমিশন গঠন করে 5 বছরের জন্য? অ্যান্সার হবে এ, প্রতিটি শিশুর জন্য একটি কাজ প্রচার অভিযান শুরু হয় নিচের কোন পরিকল্পনায়? ষষ্ঠ পরিকল্পনা। অ্যান্সার হবে ডি, ষষ্ঠ পরিকল্পনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি শিশুর জন্য একটি কাজ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কালো টাকার কারণ সম্পর্কে নিচের কোন উক্তিটি অসঙ্গতিপূর্ণ? রাজনৈতিক অস্থিরতা। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন সংশোধনী দ্বারা মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়? 44তম সংশোধনীর মাধ্যমে এখানে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের নারী সাক্ষরতা হার কত? 65.46%। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, আর্থিক পলিসিগুলি নিয়ন্ত্রণ করে আরবিআই, আর্থিক পলিসিগুলিকে নিয়ন্ত্রণ করে আরবিআই। নেক্সট প্রশ্ন হচ্ছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি অনুমোদিত হয় জাতীয় উন্নয়ন পরিষদ দ্বারা? অ্যান্সার হবে ডি। মানব উন্নয়ন সূচকের দিক থেকে পৃথিবীর মধ্যে ভারতের স্থান হচ্ছে 136তম। 2013-14 সাল আর্থিক বছরের রাজকোষ ঘাটতির পরিমাণ ছিল 4.8%, এখানে 4.8% হবে। অ্যান্সার হবে সি। মুদ্রাস্ফীতি হার পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় WPI। মুদ্রাস্ফীতি হার পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় WPI, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ত্রয়োদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে? ডক্টর বিজয় কেলকা ছিলেন ত্রয়োদশ অর্থ কমিশনের চেয়ারম্যান। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন ছিল, নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় উদার অর্থনীতির জনক কে? ডক্টর মনমোহন সিং ভারতীয় উদার অর্থনীতির জনক। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে পুরুষদের সাক্ষরতার সব থেকে কম? বিহারে পুরুষের সাক্ষরতার সব থেকে কম। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, 100 দিন কাজের প্রকল্পটি ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? এখানে অ্যান্সার হবে ডি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রথম ভারতবর্ষে 100 দিন কাজের প্রকল্পটি শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মূল্যযুক্ত কর নির্ধারণ করা হয় দ্রব্যের অতিরিক্ত সংযোজিত মূল্যের উপর? অ্যান্সার হবে সি, অতিরিক্ত সংযোজিত মূল্যের উপর মূল্যযুক্ত কর নির্ধারণ করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ করগুলির মধ্যে সবথেকে বেশি কর কোথা থেকে আসে? কর্পোরেট কর থেকে। কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ করগুলির মধ্যে সবথেকে বেশি কর আসে কর্পোরেট কর থেকে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, খাদ্য সুরক্ষা আইনের আওতায় কত শতাংশ ভারতীয় অন্তর্ভুক্ত হয়েছে? 66.67%। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের অর্থের অবমূল্যায়নের কারণ কী? এখানে আমদানি ভিত্তি, রপ্তানি হ্রাস, বাজেট ঘাটতি। অ্যান্সার হবে ডি, সবগুলি। কী কারণে দ্রব্যের দাম বাড়ে? চাহিদা বৃদ্ধি, উৎপাদন হ্রাস এবং অর্থের যোগান বৃদ্ধি, উপরে সবকটি হবে অ্যান্সার। জিম ইয়াং কিম বিশ্ব বাণিজ্য ব্যাংকের চেয়ারম্যান। অ্যান্সার হবে এখানে বি, বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান। নেক্সট প্রশ্ন হচ্ছে, কত টাকার নোটের উপর ভারতীয় পার্লামেন্টের ছবি আছে? 50 টাকার নোটের উপর ভারতীয় পার্লামেন্টের ছবি। অ্যান্সার হবে বি। ভারতের দারিদ্রতা অর্থনীতি নিয়ে দাদাভাই নৌরোজি লেখা বইটির নাম কি? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন দাদাভাই নৌরোজি। সাবজেক্ট ম্যাটার ছিল দারিদ্রতা এবং অর্থনীতি, ভারতের অর্থনীতি এবং দারিদ্রতা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের পরিকল্পনা আয়োগ স্থাপিত হয় 1950 সালে। ভারতের পরিকল্পনা আয়োগ স্থাপিত হয় 1950 সালে। ভারতের পরিকল্পনা আয়োগ হলো একটি উপদেশমূলক সংস্থা। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিতে প্ল্যান হলিডে বলতে কোন সময়কে ধরা হয়? 1966 থেকে 1969। অ্যান্সার হবে বি। ভারতে পৃথিবীর 2.4% ভৌগোলিক পরিসীমা এবং 16% জনসংখ্যা অধিকার করে আছে। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নির্দেশমূলক নীতি অনুযায়ী যে পরিকল্পনা আয়োগ গঠিত হয়েছে তা কোন ধারায় বলা হয়েছে?
এখানে 39 নং ধারায় বলা হয়েছে নির্দেশমূলক নীতি অনুযায়ী যে পরিকল্পনা আয়োগ গঠিত হয়েছে তা কোন ধারায় বলা হয়েছে 39 নং ধারায়। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন পরিকল্পনা শক্তিশালী করার জন্য পঞ্চায়েত ব্যবস্থা গৃহীত হয়। মাল্টি লেভেল পরিকল্পনাকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েত ব্যবস্থা গৃহীত হয়। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি প্রথম পরিকল্পনা হিসেবে গৃহীত হয়। এখানে হেরোডোমার মডেল প্রথম পরিকল্পনা হিসেবে গৃহীত হয়। হেরোডোমার মডেল অ্যান্সার হবে সি। কোন পরিকল্পনায় সবুজ বিপ্লবের সুফল পাওয়া যায়। এখানে বার্ষিক পরিকল্পনা 1966 থেকে 1969 পরিকল্পনায় সবুজ বিপ্লবের সুফল পাওয়া যায়। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম কোন পরিকল্পনায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি নির্বাচিত বিলগ্নিকরণ দেখা যায়। অষ্টম পরিকল্পনা। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন পরিকল্পনায় পরিবার পরিকল্পনা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। চতুর্থ পরিকল্পনায় পরিবার পরিকল্পনা সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে মূলধনী বাজার নিয়ন্ত্রণ করে কে। এখানে সেবি। মূলধনী বাজার নিয়ন্ত্রণ করে সেবি। অ্যান্সার হবে ডি। 2012-13 সালে ভারতবর্ষের আর্থিক উন্নয়নের হারটি হলো 6.3%। অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় পরিকল্পনা কমিশনকে কি নামে ডাকা হয়। অবিধিবদ্ধ সংস্থা, উপদেষ্টা সংস্থা, স্বশাসিত সংস্থা এবং উপরে সবকটি। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে 2011-12 সালে ভারতবর্ষের কোন রাজ্যে উন্নয়নের হার সব থেকে বেশি ছিল। বিহার রাজ্যে উন্নয়নের হার সব থেকে বেশি ছিল 2011-12 সালে। নিচের রাজ্যগুলির মধ্যে কোথায় জনঘনত্ব বেশি। পশ্চিমবঙ্গে শান্ত, জনঘনত্ব বেশি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবদের জন্য 20 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। 20 দফা কর্মসূচি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 20 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল গরিবদের জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে বর্তমানে অনুতোষিক বা গ্যাচুইটি বাবদ সর্বোচ্চ ছাড়ের পরিমাণ হচ্ছে। এখানে এই অ্যামাউন্টটা 10 লক্ষ। নেক্সট প্রশ্ন হচ্ছে বান কি মন হলো এখানে জাতিপুঞ্জের চেয়ারম্যান। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে বোম্বাই স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল। 1875 সালে বোম্বাই স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হয়েছিল 1875। অ্যান্সার হবে ডি। ভারতবর্ষের মাথাপিছু আয় আনুমানিক কত টাকা। 60,000 টাকা। অ্যান্সার হবে সি। সাম্প্রতিক ভারতে সোনা প্লাটিনামের উপর কত শতাংশ শুল্ক ধার্য করা হয়। 6% শুল্ক ধার্য করা হয়। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন বিদেশি ব্যাংকে সবচেয়ে বেশি ভারতীয় কর্মচারী রয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড। এখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড। কোন বিদেশি ব্যাংকে সবচেয়ে বেশি ভারতীয় কর্মচারী রয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে চোদ্দতম অর্থ কমিশনের প্রধান হয়েছেন। এখানে ডক্টর ওয়াই ভি রেড্ডি। অ্যান্সার হবে বি। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স দ্বারা গঠিত পার্থসারথি সব কমিটি যে রিপোর্টটি কেন্দ্রীয় অর্থমন্ত্রককে জমা দিয়েছেন। এখানে অ্যান্সার হবে এ কেয়ার। নেক্সট প্রশ্ন হচ্ছে ফিমেল সিকিউরিটি ইন্ডেক্স অনুসারে কোন রাজ্য শীর্ষ তালিকায় রয়েছে। এখানে চেন্নাই। ফিমেল সিকিউরিটি ইন্ডেক্স অনুসারে চেন্নাই শহর শীর্ষ তালিকায় রয়েছে। অ্যান্সার হবে সি। দীর্ঘমেয়াদী ঋণ RBI বাণিজ্যিক ব্যাংকগুলিকে প্রদান করলে এই এর সুদের হারকে কী বলে। ব্যাংক রেট। ব্যাংক রেট বলে। অ্যান্সার হবে ডি। ওয়ার্ল্ড ইকোনমিক্স আউটলুক ফোকাস করে আন্তর্জাতিক অর্থভাণ্ডার। অ্যান্সার হবে বি। আন্তর্জাতিক অর্থভাণ্ডার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ফোকাস করে। নেক্সট প্রশ্ন হচ্ছে ইনসাইড ট্রেডিং কোন বাজারের সঙ্গে যুক্ত। ইনসাইড ট্রেডিং এখানে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত। ইনসাইড ট্রেডিং